তিনটা জিনিসের ব্যাপারে প্রত্যেকটা মানুষ আফসোস করবে, আপনিও আফসোস করবেন, আমিও আফসোস করব। একটা নেককার মানুষ সেও আফসোস করবে, তবে নেককারের আফসোসটা হবে একটু ভিন্ন, বদকারের আফসোসটা হবে ভিন্ন। কারণ নেককারের আফসোস হলো যদি আরো নেক করতাম, আর বদকারের আফসোস হলো কেন করলাম, ঠিক না বে? ঠিক। তো যেই তিনটা আফসোস করবেন, এই তিনটা কথা আমি বলে শেষ করব। কাসিমি সাহেব যদি এসে পড়ে, আল্লাহ আমাকে তৌফিক দান করে, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই পৃথিবীতে যে জন্ম নিয়েছে তাকে মৃত্যুবরণ করতে হবেই হবে। এমন মানুষ এই পৃথিবীতে ছিল, হাজার বছর হায়াত পেয়েছে, 500 বছর হায়াত পেয়েছে, কিন্তু থাকতে পারে নাই, তারা কবরে চলে গেছে। আমাদের বাবা ছিল, তিনি কবরে চলে গেছেন, আমাদের দাদা ছিল, তিনি চলে গেছেন, আমরাও চলে যাব, ঠিক কিনা বলেন? আজকে যেই জমির লাইলে দাঁড়িয়ে আপনি বলেন, এটা আমার জমি, কত সুন্দর দান হয়েছে, এই জমিতে একদিন আপনার বাবা দাঁড়িয়ে বলতো, এটা আমার জমি, কত সুন্দর দান হয়েছে, ঠিক কিনা বলেন? আপনি মনে করে দেখেন তো, এই জমিতে আপনার দাদা দাঁড়িয়ে বলেছে, এই জমি আমার, কত সুন্দর দান হয়েছে। আপনার দাদা কোথায়, আপনার পরদাদা কোথায়, আপনার পরদাদার বাবা কোথায়, এইরকম তারা সবাই চলে গেছে, আজ আমি আপনি বলি, আহারে এই সম্পদ আমার, এই খেত আমার, এই ফসল আমার, কিন্তু একদিন আমিও চলে যাব, ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমার সন্তান বলবে, এই সম্পদ আমার, এই জমি আমার, কত সুন্দর ফসল হয়েছে, সন্তান চলে যাবে, এমনি করে একদিন গোটা পৃথিবী চলে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিব ইনতাসারাত, এমন একদিন আসবে আসমান ভেঙে ভেঙে মানুষের মাথার উপরে পড়বে, ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, আল্লাহ পাক সমুদ্রকে উত্তাল করে তুলবেন, সমুদ্রের মধ্যে আগুন জ্বালিয়ে দিবেন, এই জমি দেবে যাবে, আসমান ভেঙে ভেঙে মাথার মধ্যে পড়বে, মানুষ পালাইবার জায়গা পাবে না, প্রত্যেককেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, মানুষ মারা যাবে, জিন মারা যাবে, ফেরেশতা মারা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আজরাইল, মানব জাতির জান কবজ করে ফেলো, একটা মানুষও যেন দুনিয়ায় না থাকে। জিব্রাইল, আজরাইল, আজরাইল আলাইহিসসালাম গোটা জগতের যত মানুষ আছে জান কবজ করে ফেলবেন। আল্লাহ বলবে, জিন জাতির জান কবজ করো, যত জিন জাতি আছে জান কবজ করা হবে। এরপর আল্লাহ পাক বলবেন, আজরাইল, যত ফিরিশতা আছে জান কবজ করো, যত ফিরিশতা আছে জান কবজ করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, মাম বাকিয়া ইয়া আজরাইল, কে কে বাকি আছে? আজরাইল তখন বলবে, ইয়া রব্বুল আলামিন, মাত্র 4 জন বাকি আছে। কে কে বাকি আছে? জিব্রাইল বাকি আছে, ইসরাফিল বাকি আছে, মিকাইল বাকি আছে, আর আমি আজরাইল বাকি আছি। গোটা পৃথিবীর মধ্যে একটা মানুষও নাই, গোটা পৃথিবীর মধ্যে একটা জিনও নাই, গোটা পৃথিবীর মধ্যে একটা মাখলুকাতও নাই, সবাইকে মেরে ফেলেছি, গোটা পৃথিবী অন্ধকার হয়ে গেছে, সাত জমিনের নিচে যে পিপিলিকাটা ছিল ওটাকেও মেরে ফেলেছি, সমুদ্রের নিচে তলদেশে ছোট্ট একটা পোকা ছিল ওটাকেও মেরে ফেলেছি, সাত আসমানের উপরে যে ছিল তাকেও মেরে ফেলেছি, বনে জঙ্গলে একটা পিপিলিকা পর্যন্ত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, হে আজরাইল, যাও এইবার তুমি মিকাইলের জান কবজ করে ফেলো, মিকাইলের জান কবজ করা হবে। আল্লাহ পাক বলবে, আর কে বাকি? 3 জন বাকি, জিব্রাইল বাকি, ইসরাফিল বাকি, আমি বাকি। তখন বলবে, যাও ইসরাফিলের জান কবজ করে ফেলো, ইসরাফিলের জান কবজ করা হবে। এইবার বলবে, আর কে কে বাকি? শুধু জিব্রাইল আর আমি বাকি, জিব্রাইলের জান কবজ করো। হায় হায়, জিব্রাইল তো আমাদের নেতা ছিল, আজরাইল যাবে, ভাই জিব্রাইল মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করেন। তখন বলবে, তুমি তো আমার অধীনস্থ ছিলাম, আমি তোমার নেতা ছিলাম, আজকে আমার জান কবজ করবা? বলল, আল্লাহর নির্দেশ, জিব্রাইলের জান কবজ করা হবে। এবার আল্লাহ পাক বলবে, আজরাইল আর কে বাকি? তখন বলবে, আল্লাহ আপনি আর আমি, আপনি তো আল হাই আল কাইয়ুম, চিরঞ্জীব দারক বাহক, আপনি মরবেন না, আমি বাকি আছি। আল্লাহ পাক বলবে, মুত ইয়া আজরাইল, তুই নিজে অমর। আল্লাহু আকবার বলেন, আজরাইল চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, আল্লাহ কি বলেন, মৃত্যুর কষ্ট এটা আমি নিজের চোখে দেখেছি, মৃত্যুর কষ্ট কত যন্ত্রণাদায়ক তা আমি নিজে প্রত্যক্ষণ করেছি, হাজার কোটি লক্ষবার অগণিতবার, বাচ্চাকে তার মায়ের কোল থেকে টেনে হেসড়ে নিয়ে এসেছি, মা হাউমা করে কান্না করে বলেছে, আজরাইল আল্লাহ আমাকে নিয়ে যাও, গোটা জগৎ তোমাকে দিয়ে দিব, কিন্তু আমার দুধের বাচ্চাকে তুমি নিয়ে যাও না। এরপর মায়া করি নাই, বাচ্চাকে টেনে নিয়েছি তার মায়ের কোল থেকে, সমুদ্রে নৌকা ডুবে সবাই মারা গেল, মা বাচ্চা প্রসব করেছে একটা কাঠের মধ্যে, তার সন্তানকে রেখেছে, মা নিচে এরকম সাঁতরায়া সাঁতরায়া সন্তানকে কাঠের মধ্যে বসায় রাখছে, ওই
ওই ভয়ঙ্কর অবস্থায় বলেছেন মাকে জাং কবজ করো, মাকে জাং কবজ করেছি, সন্তানকে কত বিপদে রেখেছি, কত খারাপ অবস্থায় মানুষকে আমি জাং কবজ করেছি, হাউমা করে কান্না করেছে, আর বলেছে গোটা জগৎ তোমাদেরকে দিয়ে দেব, এরপর আমি কাউকে ছাড়ি নাই, মৃত্যুর যন্ত্রণা এত কষ্টদায়ক, আয় আল্লাহ এখন আমি মরবো, এই কথা যদি আমি আগে জানতাম আপনার জাতু জালালের কসম আমি কোনোদিন এই জাং কবজ করবার দায়িত্ব নিতাম না। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবে না জান কবজ করো, তোমার জান তুমি কবজ করো, জান্নাত জাহান্নামের মধ্যখানে একটা জায়গা আছে উঁচু জায়গা, সেখানে দাঁড়িয়ে তোমার জান কবজ করো, আজরাইল আল্লাহর নির্দেশ পালন করবে, সেই জায়গায় গিয়ে ডান হাতটা বুকের মধ্যে দিবে, সাথে সাথে ডান হাতটা গোড়া থেকে পড়ে যাবে, চিৎকার দিবে, বাম হাতটা বুকের মধ্যে রাখবে, বাম হাতটা খুলে দেহ থেকে পড়ে যাবে, একটা চিৎকার দিবে, আল্লাহর পয়গম্বর বলে হ্যাঁ উম্মতের দল, ওই আজরাইলের একটা চিৎকার যদি দুনিয়াতে ছেড়ে দেওয়া, ওই সময় যদি মানুষ থাকতো, ফেরেশতা কুল থাকতো, একটা চিৎকারে সবাই মারা যেত, কিন্তু ওই সময় তো দুনিয়ার মধ্যে কেউ থাকবে না, সবাই মরবে, যে তোমার জান কবজ করে সেও মরবে, সুতরাং সবচেয়ে বেশি চালাক ওই ব্যক্তি যে এই মৃত্যু থেকে আল্লাহর কাছে পানা চায়, ঠিক কিনা বলে। আমরা মরে যাব, আমরা এই দেহ মাটির নিচে পচে যাবে, গলে যাবে, এটা জানার পর অহংকার আমাদের শেষ হয় না, এরপরও আমাদের অহমিকা শেষ হয় না। আল্লাহ তাআলা বলেন কিসের অহংকার করো, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, সমুদ্রের মধ্যে এই জমিনের মধ্যে ধম্বাবরে হাঁটো না, ইন্নাকা লাং তাখরিকুল আরদ ওয়া লাং তাবলুগুল জিবালা তুলা, তুমি কি পারবে তোমার বোট জুতা দিয়ে লাত্তি মেরে জমিনকে ফাটায় দিতে, কেউ পারবে? আল্লাহ বলে এই বিশাল পাহাড় থেকে তুমি কি বড় হয়ে যেতে পারবে? কখনোই সম্ভব নয়। তাহলে কিসের অহংকার করো? সুতরাং অহংকার তোমাদের দ্বারা মানায় না, কারণ রাত্রে ঘুমাইছো সুস্থ, সকালে ডেথ, হার্ট অ্যাটাক, স্ট্রোক, ক্যান্সার ঢুকে লাশ বানায় ফালায়া দেয়, ঠিক কিনা বলেন? এই পৃথিবীর কেউ কারো আপন নয়। যখন মারা যাবেন তখন দেখবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ যখন মারা যায় প্রত্যেকটা মানুষ তিনটা আফসোস করে, যখন তাকে সাদা কাপড় পরায়া খাটিয়ায় বহন করিয়া যখন কবর দেশে নিয়ে যায়, যে কথাগুলো বলে সেই কথাগুলো শুনতে পায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাশটাকে যখন মাটির এই দাফন করবার জন্য কবরে নামানো হয়, যেই ব্যক্তিগুলো কথা বলে সেই কথা শুনতে পায়, পায়ের স্যান্ডেলের আওয়াজগুলো পর্যন্ত শুনতে পায়, কবরে যখন লাশ নিয়ে যায় তখন বলে হায় আফসোস, মা আগুনা আন্নি মালিয়া, হায় আমার মাল আজকে কোনো কাজে আসলো না, আজকে এই সম্পদের জন্য, এই টাকার জন্য, এই ব্যবসার জন্য, এই গাড়ি বাড়ির জন্য সময় নষ্ট করেছি, হালাল দেখি নাই, হারাম দেখি নাই, অন্যায় দেখি নাই, ন্যায় দেখি নাই, জুলুম করেছি, অত্যাচার করেছি, মা আগুনা আন্নি মালিয়া, আহারে আজকে আমার মাল কাজে আসলো না, খালি হাতে আজকে আমি কবরে যাইতেছি, আমার 10টা টরে কাপড়ের পাঞ্জাবি ছিল, জামা ছিল, খুলে রেখে দিয়েছে, মাত্র 40 আর 50 টাকার মার্কিন কাপড় পরায়া আমাকে বিদায় করে দিল, আমার একটা খাঁটি আমার কবরে দিল না, আজকে আমার মাল কোনো কাজে আসলো না, আগে যদি জানতাম এই মাল আমার কবরে বিন্দু পরিমাণ কাজে আসবে না, তাহলে এই মালের পিছনে আমি আর কোনোদিন দৌড়াইতাম না, ঠিক কিনা বলে? এক নম্বরে আফসোস করবে মুর্দার ব্যক্তি কবরে নেওয়ার সময়, মা আগুনা আন্নি মালিয়া, আহা আমার মাল কাজে আসলো না। 2 নম্বর আফসোস করবে হালাকা আন্নি সুলতানিয়া, আহারে আজকে আমার ক্ষমতা কোনো কাজে আসলো না। কিছু কিছু মানুষ আছে ক্ষমতা পাইলে ওই মানুষগুলো অন্যরকম হয়ে যায়, অত্যাচার করে, জুলুম করে, হালাল হারাম বুঝে না, ন্যায় অন্যায় বুঝে না, ঠিক কিনা জোরে বলেন? ওই মুর্দার ব্যক্তি তখন আফসোস করবে, আহারে আজকে আমি আমার ক্ষমতা পায়া আমি অন্যায় করেছিলাম, জুলুম করেছিলাম, অবিচার করেছিলাম, আজকে আমি কবর দেশে যাইতেছি, আমার ক্ষমতায় তো আমাকে বাঁচাইতে পারলো না, আমি তো জাহান্নাম দেখতেছি, একটা জাহান্নামীকে যখন খাটিয়ায় বহন করিয়া কবর দেশে নিয়ে যায়, খোলা চোখকে জাহান্নাম দেখতে পার, আর বলতে থাকে আহারে আইনা তাযহাবুনি, আমার কই নিয়ে যাও, আমি তো কবরের মধ্যে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে দেখতেছি, আমি তো সাপ আর বিচ্ছু হা করে আছে দেখতেছি, আমাকে এই মাত্র রাখতে দেরি, আমাকে কামড়ায় খাইতে দেরি হবে না, চিৎকার করে বলে হে আমার বিবি, হে আমার সন্তান, হে আমার ভাই, তোরা আয়, আমাকে এই কবরে নিয়ে যাস না, আমাকে বাড়িতে রাখ, কিন্তু একটা রাত তোমার বিবি তোমার সন্তান তোমাকে ঘরে রাখবে না, ঠিক কিনা বলে? রাসূল বলেন যখন লাশটা কবরে রাখা হয়, কবরে রাখবার পরে 3-4 জন কবরে নামে, দোয়া পড়ে লাশটাকে যখন কবরের মধ্যে রাখে, রাখবার পরে তখন ওই মুর্দার ব্যক্তি না পারে এদের হাত চেপে ধরে, কিন্তু সে কিছু বলতে পারে না, কিন্তু যারা কবরে লাশটা রাখে তাদের আওয়াজ শুনতে পায়, পায়ের শব্দ শুনতে পায়,
তাদের পায়ের আওয়াজ শুনতে পায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন মুর্দার ব্যক্তি, প্রত্যেকটা মুর্দার ব্যক্তি, আপনি কি আমি কি, তখন কারো ভাই নামে, কারো চাচা নামে, কারো বাবা নামে, কারো সন্তান নামে, যখন মাটিগুলো দেয় আর বলে তোমরা আমাকে এরকম মাটি চাপা দিও না, আমি একা থাকতে পারবো না, অন্ধকার কবর, সাপ বিচ্ছুর ঘর, আমি আগুন দেখতেছি, তোমরা আমাকে এখানে রেখে যেও না, তোমরা আমাকে বাড়িতে নিয়ে যাও। কিন্তু সন্তান কথা শোনে না, ভাই কথা শোনে না, মাটি চাপা দেওয়া হয়, আর মাটি চাপা দিতে দেরি, সাথে সাথে কবরটা আগুন ধরে যায়, সাপ আর বিচ্ছু কামড়ায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক একটা জাহান্নামের কবরে কমপক্ষে 70 থেকে 99টা বিষাক্ত সাপ থাকবে, ওই সাপ তাকে দংশন করবে, একবার যখন তাকে কামড় দিয়ে একটা আছাড় দিবে 70 গজ নিচে যাবে, কামড়িয়ে তুলবে, আবার যখন একটা আছাড় উপরে দিবে 70 গজ উপরে যাবে, ওই সাপ এতটাই বিষাক্ত হবে, এক ফোঁটা লালা জমিনে পড়লে গোটা পৃথিবীটা বিষাক্ত তামার মতো হয়ে যেত, একটা উদ্ভিদ জন্ম নিত না, পালা ক্রমে দংশন করবে। হায় আফসুস করবেন, কবরটায় ধাও ধাও করে আগুন ধরে যাবে, চিৎকার করবেন, হে আমার সন্তান, হে আমার বিবি, হে আমার ভাই, আমাকে বাঁচাইবার জন্য আসো, আমার কবরে আগুন ধরেছে, এক বালতি পানি দাও ঠান্ডা করবার জন্য। তখন কেউ এক বালতি পানি ঢালবে না, ঠিক কিনা বলেন? কোন বিবির জন্য হারাম ইনকাম করতেছেন, কোন সন্তানের জন্য হারাম ইনকাম করতেছেন, কোন ভাইয়ের জন্য আজকে আপনি খারাপ রাস্তা তৈরি করে দিয়েছেন ইনকামের জন্য, খোদার কসম করে বলি, ওরা যতগুলো অন্যায় করবে, আপনি মরার পরেও অন্যায় করবে, আপনার ওই অন্যায়গুলো ফ্ল্যাক্সি লোড হয়ে আপনার কবরে গজব ডুবতেই থাকবে, ঠিক কিনা বলে? আর আপনি এক কাজ করে দিয়ে যাবেন, স্কুল করে দিয়ে যাবেন, মাদ্রাসা করে দিয়ে যাবেন, রাস্তাঘাট করে দিয়ে যাবেন, নলকূপ বসিয়ে দিয়ে যাবেন, আরে রসুল বলে একটা গাছ লাগাইয়া দিয়েছো, এই গাছের ছায়ায় পাখি বসবে, ফল খাবে, মানুষ বসবে, তাতেও তুমি সৎকার সওয়াব পাবে। আপনি মরে গেছেন, তাতে কি হয়েছে? আপনার কবরে আজাব যাবে, বলো দুঃখ লাগে? আজকের অধিকাংশ যুবকগুলো পিতা মাতাকে কষ্ট দেয়, ঠিক কিনা বলুন? আপনি পিতা মাতাকে কষ্ট দিয়া আপনি নামাজ পড়লে কি হবে? জান্নাতে ঢুকতে পারবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতু রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, পিতামাতার সন্তুষ্টি তো আল্লাহর সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। যখন দেখবা তোমার পিতামাতা তোমার উপরে সন্তুষ্ট, বুঝবা আল্লাহ সন্তুষ্ট, আর যখন দেখবা তোমার উপরে পিতামাতা অসন্তুষ্ট, তখন তুমি বুঝে নিবা তোমার আল্লাহ অসন্তুষ্ট, ঠিক কিনা বলেন?